আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আমাদের নিয়মিত অনুষ্ঠান একুশের রাতে আজকে আমাদের প্রতিপাদ্য মুক্তিযুদ্ধের বাংলাদেশে যুব সমাজের দায়িত্ব আজ এগারোই নভেম্বর দু হাজার একুশ উনিশশো বাহাত্তরের এগারোই নভেম্বরে বাংলাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন এবং প্রথম সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতিষ্ঠা হয়েছিল বঙ্গবন্ধুর আশীর্বাদে তারই নির্দেশে এবং প্রতিষ্ঠা করেছিলেন শহীদ শেখ হক মনি তার নেতৃত্বে এগারো নভেম্বর উনিশশো বাহাত্তর সালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি যুব কনভেনশনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যাত্রা শুরু হয়েছিল আমি আওয়ামী যুবলীগের প্রসঙ্গটি আনলাম এই কারণে যে আজকের শিরোনামের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে এই সংগঠনটির তিনটির নাম সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশের যুব সমাজের দায়িত্ব শুধু দায়িত্ব নয় এই যুব সংগঠনটি গত উনপঞ্চাশ বছর ধরে একটি সঠিক কর্তব্য পালন করে গেছে যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় ধরে রাখা বাঙালি ঐতিহ্যের প্রতি আকৃষ্ট করা বঙ্গবন্ধুর আদর্শকে সামনে তুলে ধরা এবং বাংলাদেশের ভাবমূর্তিকে দেশে বিদেশে তুলে ধরা ইত্যাদি ইত্যাদি অনেক রকমের সাফল্যের কথা আছে শুধু সাফল্য বললে হবে না চিনির মধ্যেও তো নোংরা থাকে হয়তো কিছু কিছু সময় ভুলভ্রান্তি হয়েছে হতেই পারে সেসবগুলো কাটিয়ে উঠে আবারও কিন্তু বর্তমানকালে এই সংকটকালে এই মহাসংকটকালে বলবো এবং আগামী দিনের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আবার সমূর্তিতে ফিরে এসছে এসব নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আজকে এসব নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি উপস্থিত হয়েছেন শেখ শামস পরশ চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং সেই সাথে মনে করিয়ে দিই আমাদের শহীদ শেখ ফজলক মনির সন্তান তিনি একটি পরম্পরার মধ্যে দিয়ে আজকে এসছি উনিশশো বাহাত্তর দু দেখুন একটি পরম্পরার মধ্যে দিয়ে আরেকজন সম্মানীয় অতিথি আমাদের সঙ্গে উপস্থিত আছেন তিনি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হবেন তিনি হচ্ছেন শেখ সেলিম মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এবং আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান এবং এখানেও দেখেন আরেকটি যোগসূত্র আপনি আপনাদেরকে মনে করিয়ে দিই তিনিও আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির কনিষ্ঠ ভ্রাতা একটি আমি যে পরম্পরার কথা বলছিলাম সেই পরম্পরা নিয়েও আজকে আমরা কথা বলবো আমি আমাদের স্টুডিওতে যিনি আছেন শেখ ফজল শামস পরশ এবং আমাদের সাথে ভার্চুয়ালি যিনি যুক্ত হবেন বা যুক্ত হয়েছেন শেখ সেলিম আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আমি একজন গুনিম লোকের নাম আমি শুধু অত্যন্ত পরিচিত তিনি শেখ সেলিম হিসেবে সেই জন্য বলে ফেলেছি কিন্তু তিনি শেখ ফজলুল করিম সেলিম মাননীয় সংসদ সদস্য আমাকে ক্ষমা করবেন আপনি কিন্তু আপনি শেখ সেলিম হিসেবে দেশের বিদেশে সবখানে পরিচিত আমাদের কাছে তো বটেই আমি শুরু করছি আমাদের স্টুডিওতে যিনি আছেন শেখ ফজলে শামস পরশ বর্তমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের তরুণ তুর্কি চেয়ারম্যান তাকে দিই আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সূচনাতে সেটা নিয়েই বরং শুরু করি শুরুর দিকটা চলে যায় উনিশশো বাহাত্তর সন এগারোই জানুয়ারি এগারোই নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট তখন অনেক বড় বড় কোনো কনভেনশন সেন্টার ছিল না সেখানে যুব কনভেনশন হয়েছিল বঙ্গবন্ধুর আশীর্বাদ এবং নির্দেশে এবং নেতৃত্বে ছিলেন আপনারই পিতা আমাদের সবার সম্মানীয় এবং নেতা বটে তো বটেই জাতীয় পর্যায়ের সবাই আমরা নেতা হিসেবে মানতাম শেখ ফজুল হাত দিয়ে সেদিনের কথা তো আপনার মনে থাকার কথা নয় কিন্তু আমি কেন কথাটা বলছি সেদিনের সেই সূত্রটা চলার পথটা যদি না হতো আজকে উনপঞ্চাশ বছর পরে এসে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজকের এই শক্ত জায়গায় দাঁড়াতে পারত না এটা নিয়ে একটু কথা বলতে শুনতে চাই জি ধন্যবাদ তো বাহাত্তর সালে আমরা জানি যুবলীগ সৃষ্টি হয়েছিল বঙ্গবন্ধুর আদর্শ এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য আদর্শ যেমন ছিল শোষণমুক্ত বাংলাদেশ গড়া আর স্বপ্ন ছিল আত্মনির্ভরশীল মর্যাদাশীল একটা জাতি রাষ্ট্র সৃষ্টি তো এই ট্রেডিশন থেকে আমার বাবা শেখ ফজলুল হক মনি খুব অল্প সময় পেয়েছেন যুবলীগ সংগঠিত করতে নেতৃত্ব দিতে মাত্র তিন বছর উনি তিন বছরের কমই হবে তিন বছর উনি সুযোগ পেয়েছেন এটা নেতৃত্ব দিতে কিন্তু তারপরেও এই তিন বছরেই তিনি এমনভাবে সংগঠনটা সৃষ্টি করেছে যতটুকুই সে সময় পেয়েছে যে এই সংগঠনটা পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার পর বিভিন্ন প্রতিরোধ আন্দোলন থেকে শুরু করে পরবর্তী যে স্ট্রাগল যেটা আমার মুরব্বী আমার কাকা সেলিম কাকাও বলবেন যে পরবর্তী যেই স্ট্রাগলগুলো প্রত্যেকটা স্ট্রাগলে যুবলীগ নেতৃত্ব দিয়েছে যুবলীগ বলিষ্ঠ ভূমিকা রেখেছে রেখেছে এবং আপনি যেটা বললেন যে চেতনার রাজনীতি মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি অসাম্প্রদায়িক রাজনীতি সাম্যের রাজনীতি এবং ধর্ম এবং জাতীয়তা জাতীয়তাবোধ এবং গণতন্ত্রের রাজনীতি গণতন্ত্রের সংগ্রামে যুবলীগ আমাদের অগণিত যুবলীগের নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন নির্যাতিত হয়েছেন এবং একটা এক্সাম্পল মনে পড়ছে যেটা না দিলেই নয় নূর হোসেন দেখেন তারপরে আমাদের প্রতিরোধ আন্দোলনের অনেক নেতৃবৃন্দ খসরু এবং অন্যান্যদেরকে নাম স্মরণ করতে হয় তারা ভূমিকা রেখেছে এবং এক এক সময় এক এক ধরনের স্ট্রাগল ছিল প্রথমে যেমন বঙ্গবন্ধুর জয় বাংলা বলতে পারা একটা স্ট্রাগল ছিল এবং লং টার্ম স্ট্রাগল ছিল তারপরে এক এক সময় এক একটা যুগে এক একটা দশকেই আজকে চল্লিশ বছর পঞ্চাশ আজকে উনপঞ্চাশ পঞ্চাশ বছর সো পাঁচ দশকে পাঁচ ধরনের হয়তো বা শ্রাব বিশেষ করে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর থেকে তো এই অনগোয়িং স্ট্রাগলেই যুবলীগ ভূমিকা রেখে যাচ্ছে এবং সামনেও আমাদের ভিন্ন ধরনের স্ট্রাগল আমাদের স্ট্রাগল হচ্ছে একটা মর্যাদাশীল জাতি হিসাবে আমরা যে মর্যাদা পাচ্ছি বিশ্বে সেই মর্যাদাটা ধরে রাখা ধরে রাখা শুধু না প্রতিষ্ঠিত করা এবং এই ক্ষেত্রে আমাদের যুব সমাজের দক্ষতা বৃদ্ধি করতে হবে স্কিল ডেভেলপ আমি এই প্রসঙ্গে এর পরে আসব আমি তার আগে একটু আমি আমাদের সাথে যিনি যুক্ত আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় নেতা জাতীয় নেতা এবং শেখ ফজলুল করিম সেলিম তার কাছ থেকে একটু শুনে আসি যুবলীগের প্রতিষ্ঠা দিনের কোন স্মৃতি আপনার কাছে আছে নাকি সেলিম ভাই জি ধন্যবাদ আপনাকে আচ্ছা যুবলীগটা যখনই সৃষ্টি করা হয় উনিশশো বাহাত্তর সালে এগারোই নভেম্বর বঙ্গবন্ধুর নির্দেশে আমার শ্রদ্ধ বড় ভাই শেখ ফজল আহমদ এর প্রেক্ষাপটটা আপনার খুব গুরুত্বপূর্ণ ছিল বঙ্গবন্ধু এই সাত যুবকে সংগঠিত করে মুক্তিযুদ্ধে ডাক দিয়েছিলেন সেই মুক্তিযুদ্ধে তরুণ এবং সর্বস্তর জনগণ জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে মুক্ত করেছিলেন স্বাধীনতার পর দেখা গেল যে এই যুব সমাজ যে যুব সমাজ বঙ্গবন্ধুকে ডাকে অস্ত্র হাতে নিয়ে জীবনকে বাজি রেখে অনেকে আত্মহত্য দিয়েছেন তারা তাদের জন্য তারাই পারবে বঙ্গবন্ধু চিন্তা করে দেখলেন এই যুব সমাজই পারবে তার স্বপ্নে করা সেই বাংলাদেশকে করতে সেই জন্য বঙ্গবন্ধু মণিবাইকে বলল মণি তোমার মুক্তিযোদ্ধা যারা অংশগ্রহণ করেছিল তাদের নিয়েই তুমি একটি যুব সংগঠন করো এই সোনার বাংলা গড়তে হলে আমার সোনার মানুষ দরকার আর সেই মনে মানুষটাই হবে আমার স্বাধীনতা যুদ্ধে আমার তাকে যারা যুব সমাজ যুদ্ধ করেছিল তারাই সেই পক্ষপটেই এগারোই আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এই যুবলীগে প্রতিষ্ঠা করা হয় কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে বহু ষড়যন্ত্র ছিল আর মনিভাইকে দেয়া হয় এর দায়িত্বে এখন মনিভাই এমন একজন নেতা ছিলেন জীবনের মাত্র পঁয়ত্রিশ বছরে তিনি জীবিত ছিলেন তিনি যুবলীগ না তিনি সাতলীগকেও পুনর্গঠন করেন এবং যুবকদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পাকিস্তান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যখনই আন্দোলন করতে যান তখনই বঙ্গবন্ধুর উপর অনেক ইতিহাস আছে এগোন আপনার সবাই বলা যাবে না আপনার মার্শাললা আট আন সালে মার্শাল বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং পাকিস্তানিদের একমাত্র টার্গেট ছিল বঙ্গবন্ধু সব কিছুই ম্যানেজ করতে পারতো কিন্তু বঙ্গবন্ধু দেশের মুক্তির জন্য বাংলার স্বাধীনতার জন্য উনি যে ত্যাগ স্বীকার করতেন এবং তার যে তিনি যেটা বিশ্বাস করতেন সেটা করার জন্য তিনি মৃত্যুকেও পর করতেন না তাই মার্শাল হওয়ার তিন দিনের ভিতরে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় কয়েকটা সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেয়া হয় তা বঙ্গবন্ধু উনসত্তর সালে আপনার সে আটটা মিথ্যা মামলা দেওয়া সে মামলা থেকে মুক্ত পেয়ে যখন বঙ্গবন্ধু আহ মুক্তি পালেন মুক্তি পেয়েছে উনিশশো ষাট সালে বঙ্গবন্ধু দেখলেন যে আমার যে তিনি তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে পাকিস্তানের সাথে থাকা যাবে না ওদের এই অত্যাচার নির্যাতন আর সহ্য করা সহ্য করবো কিন্তু ওদের সাথে কোনো আপোষ করা যাবে না এবং ওদের আমাদের মানে স্বাধীনতার উনি স্বপ্ন দেখলেন এবং এইটা করতে হলে যাদের দরকার আমার যুব সমাজ দরকার তা উনিশশো ষাট সালে উনি তখন জেলের থেকে বেরোয় আসছেন তখনও কিন্তু রাজনীতি করার সুযোগ দেয়নি তখন বঙ্গবন্ধু আমার মাকে বললেন আমার মা ছিল বড় যে বুঝি মনিভাই তখন ঢাকা ইউনিভার্সিটিতে এম এ ভর্তি হয়েছে তা বলল যে বুঝি তোমার মনিকে আমার দাও মনিকে আমার দরকার আমার রাজনীতির জন্য কারণ মনিভাই রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা তার যে চিন্তা চেতনা অত্যন্ত স্বচ্ছ ছিল এই পঁয়ত্রিশ বছর বয়সে জাতীয় রাজনীতিতে মনিভাই অসাধারণ ভূমিকা রেখেছে যা অনেক বড় বড় জাতীয় নেতারা রাখতে পারেন মণিভাই সম্পর্কে বঙ্গবন্ধুর একটা ধারণা ছিল তাই মা তখন আমার মা বললো ভাই তোমার জন্যই তো আমরা সারাদীবন কষ্ট করতেছি কান্নাকাটি করতেছি জেরে যাচ্ছ এই জেরে যাও এই বেরো আবার আমার মনেকে নেবা তখন বঙ্গবন্ধু বলছিল হেসে যে বুঝি আমার তো কেউ ছিল না মনির জন্য তো আমি আছি আসলে মনির জন্য সেই এসে মনিকে চেয়ে নিয়ে গেছিল সেই দিন আবার তার বিদায়ের সময় মনিকে নিয়ে বঙ্গবন্ধু চলে গেছে তখন বঙ্গবন্ধু ছাত্রলীগ গঠন করেন পুনর্গঠন করেন ছাত্রলীগের রাজনীতি করা যায় না শাহ মজ্জেম হোসেন প্রেসিডেন্ট মনিবাই সেক্রেটারি এবং মনিবাই মজ্জেম মজ্জেম হোসেন তেরে সেই বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ যে এটা করতে হবে এই নিউক্লিয়াস তৈরি করে সারা বাংলাদেশে ছাত্র যুবকদের ভিতর গোপনে সংগঠিত করতে থাকে যেটা পরবর্তী পর্যায়ে আবজা মুজিব বাহিনী বিএলএফ নামে আপনার আত্মপ্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের সময় সেই তাদের নিয়েই বঙ্গবন্ধু এই তিন ভাসাত্রী শিক্ষা আন্দোলন তখন সাত্বলীগ সারা বাংলাদেশে সংগঠিত করার পর সাত্বলিক বলিষ্ঠ ভ্রমকায় ভ্রমিকা পালন করে সেই ভাষাটির শিক্ষা আন্দোলনের মনিবেগে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুকেও গ্রেপ্তার করা হয় এবং ভাইকে গ্রেপ্তার করা হয় এবং অন্য অন্য নেতা সাত্বনেতাদেরও গ্রেপ্তার এবং আয়ুব খান তো শিক্ষা কমিশন বাতিলের জন্য গুলি করে সেই গুলিতে আপনার অজুল্য বাবু ও মারা যায় পরে সেটা বাতিল করতে বাধ্য হয় এইভাবে ছাত্রলীগকে সংগঠনটি করে সেই সাত্বলিকে দিয়েই এই সারা বাংলাদেশে একটা রাজনীতি বঙ্গবন্ধু আদর্শ প্রতিষ্ঠা এবং বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন ঘটে জন্য আপনার ছাত্রলীগ বরিষ্ঠ ভূমিকা পালন করে এবং বঙ্গবন্ধু যখন ছয় দেন যখন ছয় দফা পরও এই বঙ্গবন্ধু ছাত্রদের দিয়েই আপনার এই তার চিন্তা চেতনা প্রতিফলন ঘটাবার জনগণের মাঝে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আপনার হয়তো মনে আছে না আপনিও ঢাকা ইউনিভার্সিটি পড়ছেন এক সময় যখন উর্দু এবং ইংলিশের সাইনবোর্ড লেখা তখন বাংলা প্রচারণের জন্য আপনার সপ্তাহ পালন করা হয়েছে সাইনবোর্ড পরিবর্তন করে বাংলা রেখতে হবে এটাও কিন্তু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এই ছাত্র উনি যেটা চিন্তা চেতনা ছিল সেটাকে করতে চায় তখন এই ছাত্রলী একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয় সে ছাত্রীর সয় দফা আন্দোলনেও বরিষ্ঠ ভূমিকা পালন করে এই ছাত্রলীগই পরবর্তী পর্যায়ে যুবলীগে আপনার আসে এবং একাত্তর মুক্তিযুদ্ধে এই ছাত্রলীগের একটি বিরাট অংশ এবং ছাত্র সমাজের একটি বিরাট অংশ মুক্তিযুদ্ধে অনেকে জীবন দেয় এবং আমাদের পরিচিত অনেকে মারা গেছে তাদের নাম আমি জানি সব নাম বলা যাবে না আমাদের আমাকে ছাত্রলীগের তখন ইসের সেক্রেটারি ছিল আপনার আ আ আ হল প্রযোজ্য করে নজরুলও আপনাদের মুক্তিযুদ্ধের যুদ্ধের সময়টাকে নিহত হন এবং এরকম অনু আছে কেনু আছে নজরুল আসে আলো আসে বাবুল আসে এরকম অনেকে মারবে পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু যখন ছয় দিয়ে ареস্ট হলো তখন বুঝা গেল যে বঙ্গবন্ধু ছয় দিয়ে যখন বারবার যখন তাকে গ্রেফতার করা হচ্ছিল তখন কিন্তু আপনার এদেশে আয়ুবের অত্যাচার চরম ভাবে বেড়ে যায় এবং আইয়ুব খান বঙ্গবন্ধুকে শেষ পর্যন্ত আটিমে বিভিন্ন মিটিং করে যখন বঙ্গবন্ধু ছয় দফাকে যখন বাংলার মানুষের ওই ছয় দফার ব্যাপারেও শেখ মনির একটা বলিষ্ঠ বিভাগে ছয় দফা কি কেন এ ব্যাপারে শেখ মনি একটি বইও দেখেছিলেন তার মানে আমি আমরা কি জানি সেটা হচ্ছে যে তার মানে যুবলীগ বাংলাদেশ আওয়ামী যুবলীগ হওয়ার সময় বঙ্গবন্ধু যথার্থ ভাবেই সঠিক নেতৃত্ব জি সঠিক নেতৃত্ব দিয়েছিলেন এবং সেটা মনে ভাই তার মৃত্যুর আগ পর্যন্ত প্রমাণ করে গেছে আবার আসবো সুনিম ভাই আপনার কাছে আসবো আমি তার আগে একটু আবার পরশের কাছে যাচ্ছি সেলিম ভাইয়ের বক্তব্য কিন্তু দুটো জিনিস আমরা পেয়েছি একটি করতে অত্যন্ত গর্বের অহংকারের যে বঙ্গবন্ধু তার আপন বোনের কাছ থেকে ছেলেকে ডেকে নিয়ে এলেন রাজনীতিতে এবং তার হাতে রাজনীতির নেতৃত্ব দিলেন এবং তিনি জীবনের শেষ দিন পর্যন্ত যেটি আমরা সেলিম ভাইয়ের মুখ থেকে শুনলাম যে বিদায়ের সময়ও একসাথেই গেছেন মানে আমার ভাবতে কষ্ট হচ্ছে এবং কথাটি তুলতেও কষ্ট হচ্ছে এই অসহায়ত্বের শিকার তো আপনি আপনারা দুই ভাই আমি একটু কানেক্ট করে বলি আপনার প্রিভিয়েস কোয়েশ্চেনটাতে সো একটা জিনিস দেখেন বঙ্গবন্ধু দেশে আসলো বাহাত্তর সালে এবং একই বছর বাহাত্তর সালে জানুয়ারিতে আসলো এবং একই বছর বাহাত্তর সালের নভেম্বরে নভে তার মানে নভেম্বরের আগেই উনি নির্দেশনা দিয়েছেন এবং নভেম্বরে যুবলীগ প্রতিষ্ঠিত হলো আই থিংক ইট আই থিঙ্ক ইট সিগনিফিকেন্ট যে উনি এই এটা রিয়েলাইজ করছে যে এখনই তার দরকার যুব সংগঠন এই ওই মুহূর্তেই তার দরকার যুব সংগঠন দেশকে মানে ফ্রম দ্য কথা করেছে এবং এটা দায়িত্ব দিয়েছেন আমার পিতা যুবলীগের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সভাপতি শেখ ফজলুল হক মনি মনিকে তো আমার বাবা আমাদের কাছে খুবই গর্বের একটা জায়গা অনুভূতির জায়গা এবং একই সাথে গর্বের একটা জায়গা প্রথম প্রধান যেই কারণে আমি গর্ববোধ করি সেটা হচ্ছে তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং দ্বিতীয় যে জায়গাটায় অন্যতম সংগঠক অন্যতম সংগঠক অন্যতম সংগঠক মুজিব বাহিনীর প্রধান এবং আর যে কারণে আমি সবচেয়ে বেশি গর্ববোধ করি যে তিনি বঙ্গবন্ধুর কর্মী বঙ্গবন্ধুর ব্যাপারে আমার পিতা কখনোই আপোষ করেনি এটা আমি ছোটবেলা থেকে ফ্যামিলির মাধ্যমে জেনে আসে যদিও বাবাকে খুব কম দেখেছি বা দাদির মুখে চাচাদের চাচা ফুপুদের মুখে এবং পরিবারের অন্যান্য পরিজনদের কাছ থেকে যেটা যেই ধারণা আমি পেয়েছি এবং যেই ধারণাটা আমার বিশ্বাসে পরিণত হয়েছে এবং আমি বুকে ধারণ করি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ক্ষেত্রে তিনি কখনোই আপোষ করেনি তিনি বারবার জেল খেটেছেন এবং অনেক সময় বঙ্গবন্ধুর সাথে করিবার কারাগারের নজরামচাতেও উল্লেখ আছে অনেক বই পুস্তক তো এখন আমরা পাই জননেত্রী শেখ হাসিনার কৃপা এবং তার কন্ট্রিবিউশন যে আমরা ইতিহাস আমরা ফেরত পেয়েছি তো এখানে অনেক জায়গায় উল্লেখ রয়েছে যে অনেক সময় একই সাথেও জেল খেটেছে এবং এবং শেষ পর্যন্ত এই যদিও আমাদের নিজস্ব ব্যক্তিগত কষ্ট থাকতে পারে শেষ পর্যন্ত এটা এটাও আমার আর একটা গর্বের জায়গায় উনি বঙ্গবন্ধুর সাথে চলে গেছেন উনি কোনো এই জায়গায় উনি কম্প্রোমাইজ করেনি উনার উপরে কোনো কালিমা লাগতে পারে নাই যে উনি কি প্রকৃত বীরদের চরিত্র কিন্তু তাই হয় জি প্রকৃত বীররা কিন্তু কখনো হাঁটে না তো এই জায়গায় আমার একটা ক্ষত এবং থাকলেও এক ধরনের তৃপ্তিও আছে এবং এক ধরনের আমি প্রাউড ফিল করি যে আমি এমন একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান যে আমাদের যেই নীতি আদর্শ যে বঙ্গবন্ধু জাতির পিতা এবং বাংলার অবিসংবাদিত নেতা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সেইখানে আমার পিতা শহীদ শেখ ফজলুল হক মনি মনিএসারিস স্যাড যে পঁয়ত্রিশ বছর বছরে নিঃশংসভাবে যেভাবে হত্যাকাণ্ডতা হয়েছে সেটার ব্যাপারে ক্ষোভ এবং ক্ষোভ থাকতে পারে কিন্তু তার চলে যাওয়াটা বঙ্গবন্ধুর সাথে এটা 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 একটা গর্বের জায়গা এটা অনুভূতির জায়গা এটা গর্বের জায়গা এটা আমা মানে আমাদেরকে মাথা উঁচু করে সমাজে এবং আমার চলার প্রেরণা জায়গায় আপনার এই কথাগুলো শুনতে ভালো লাগছে এবং একটু তাত্ত্বিক মনে হচ্ছে কিন্তু আমি মনে করি যে আপনি একজন প্রকৃত বাঙালি এই বাংলাদেশের সন্তান মাটির গন্ধ আপনার গায়ে আছে একেবারে কি আবেগ কাজ করে না শুধু তো বাবা নন আপনি তো নিঃসঙ্গ হয়েছিলেন আপনি মাকেও হারিয়েছেন বাবা মা দুজনকে হারিয়েছি তো সেই যে নিঃসঙ্গতা সেই নিঃসঙ্গতার উপলব্ধি কি একটুখানি জন্য মাঝে মাঝে আপনাকে কষ্ট দেয় না জি করে একটা জিনিস আমি বেড়ে উঠতে উপলব্ধি করি বা বেড়ে ওঠার পরে এখন আমি হয়তো বা আর্টিকুলেট করতে পারি তখন ছোটোবেলায় তো আর আর্টি অত ভালো ওয়েল এক্সপ্রেসড ছিলাম না তো যেটা হচ্ছে যে বঙ্গ বঙ্গবন্ধু কন্যার মধ্যেও যেটা পাওয়া যায় আমরা কিন্তু শোককে শক্তিতে রূপান্তরিত করেছি করতে শিখেছি অবশ্যই বাবা মা চলে যায় এবং যেভাবে চলে যাওয়া এটা তো নিন্দা করার ভাষা নেই এবং এটার জন্য সমগ্র জাতি এটা নিন্দা করে এই জাতি যতদিন থাকবে এই নিন্দা করবে দিয়েই যাবে তো অবশ্যই এটা একটা এটা একটা হিউজ স্ট্রাগল কিন্তু এটা থেকে আমাদের অনেক কিছু শেখারও রয়েছে আমরা কিন্তু আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল আমরা কিন্তু সভ্য আচরণের দ্বারাই এই 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 হত্যাকাণ্ডের জবাব দিতে শিখেছি আমরা কিন্তু এটার জন্য আইনের শাসনের প্রতি আমরা ভরসা হারাই নাই এবং বঙ্গবন্ধু কন্যাকে দেখেন উনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন উনি প্রপার জুডিশিয়াল সিস্টেমেই বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে বিচার করেছে এবং উনি কোনো স্পেশাল ট্রাইব্যুনালে যায়নি শর্টকাটে যায়নি অন্য কোনো অন্য কোনো পন্থা বা শর্টকাট কোনো পন্থায় যায়নি প্রপার চ্যানেলে প্রপার ওয়েতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি এবং এটা কিন্তু আমরা এটা কিন্তু আমরাও এই জিনিসটা ফলো করতে শিখেছি ছোটোবেলা থেকেই হয়তোবা আমাদের ফ্যামিলি আপব্রিঙিং এবং আমার দাদির মূল্যবোধ চাচা চাচিদের শিক্ষা পুপুদের শিক্ষা যে আমরা এই জিনিসটা সৎ এবং সঠিক পথে সঠিক পথেই যে আমরা শিক্ষা দীক্ষা আমাদের সভ্য আচরণের দ্বারা আমরা এটার এটার প্রতিশোধ বা এটার জবাব দেব তো সেটাই আমরা করার এক ধরনের শক্তি যেটা বললাম এক ধরনের শক্তিতে রূপ শক্তটাকে একটা শক্তিতে রূপান্তরিত করে আমরা নিজের আচার আচরণ চাল চলন শিক্ষা এই 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 হত্যাকাণ্ডের নিন্দা এবং জবাব দেব আমরা আমরা আইন নিজের হাতে তুলে নেব না অস্ত্র নিজের হাতে নিয়ে নিজে গুলি করে মেরে ফেলার ওইরকম প্রবণতা আমরা দেখাইনি আমরা শিক্ষা দীক্ষা অর্জন করার চেষ্টা করেছি আমরা যে যার প্রফেশনে আমরা ঢুকেছি এবং প্রফেশনে আমরা প্রফেশনালি আমরা উন্নয়ন নিজের উন্নতি এবং উৎকর্ষ সাধন করার চেষ্টা করেছি এবং তারপরে আমরা বিচার বিচার বিচারালয়ে বিচার চেয়েছি আল্লাহর কাছে বিচার চেয়েছি এবং দেশের দেশের এক্সিস্টিং সিস্টেমের মধ্যেই আমরা বিচার বিচারিক প্রক্রিয়ার মধ্যেই আমরা বিচারটা চেয়েছি আমরা আবার আসব আপনার কাছে তার আগে একটা ছোট্ট বিরতিতে যাবো বিরতি যাওয়ার থেকে ফিরে এসে আমি সেলিম ভাইয়ের কাছে একটু জিনিস জিজ্ঞেস করি আপনার পরশ বলেছে শোককে শক্তিতে নেয়া আপনি নিজেও যুবলীগের নেতৃত্বে ছিলেন এই বিষয়ে এই শোককে শক্তিতে কিভাবে নেওয়া গেছে বা নিয়েছেন সেটি একটু শুনবো তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো দর্শক আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে আসব। আমরা তখন শেখ ফজলুল করিম সেলিমের কাছে শুনবো যে শোককে শক্তিতে রূপান্তরিত করবার করে কিভাবে বাংলাদেশকে বাংলাদেশ যুব সমাজকে এগিয়ে নিয়ে গেছে যাওয়া গেছে যাওয়া হয়েছে এবং যাবে এটা নিয়ে দর্শক বিরতির পর আবার আমরা ফিরে এসেছি একুশের রাতে আজকের আলোচনায় আজকের বিষয় মুক্তিযুদ্ধের বাংলাদেশে যুব সমাজের দায়িত্ব আমরা কথা বলছি আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সঙ্গে কথা বলছি শেখ ফজলুল করিম সেলিম এমপির সঙ্গে আমি এবার ফিরে আসছি শেখ সেলিমের কাছে যেটি একটু আগে শেখ পরশ বলেছেন শোককে শক্তিতে রূপান্তর করবার কত কঠিন কথাটি একজন নিঃস মানুষের মুখ থেকে আমরা শুনেছি সেই জিনিস নিয়ে একটু শুনতে চাই আপনার কাছে আপনাকে ধন্যবাদ আবারও আসলে শোককে শক্তিতে পরিণত করতে না পারতাম আমরা সেই পঁচাত্তরই পনেরোই আগস্ট সেই কারো রাত্রে একজন প্রত্যক্ষ সাক্ষী হিসেবে আমার আমরা তেরো ধানমন্দি তেরো নম্বর রোডে আমাকে আমাকে আমার ভাবি এবং মনিবাইকে একসাথে দাঁড় করিয়ে গুলি করা হয়েছে ভাই গায়ে লাগলো রহমতে আমার না আমি বেঁচে গেছি বঙ্গবন্ধু মণিভাই ও পড়ে গেল ভাবিও পড়ে গেল এবং মনিবাই কোনো নড়াচড়া করছিল না ভাবি জীবিত ছিল শুধু একটা কথাই বললো সেলিম ভাই আমাকে বাঁচান আমার দুইটা বাচ্চা তাদের বাঁচাবার চেষ্টা করলাম এটা যে শক্তি শোককে নিয়ে যদি সেখানে বসে থাকতাম সেখানে বাঁচাবার চেষ্টা করলাম হাসপাতালে নিয়ে গেলাম সেখানে নেওয়া যাওয়ার পর মনিবাই প্রথম ডাক্তাররা বলো মনিবাই মারা গেছে পাবিও মারে তারপর কিন্তু এই পরশ আমি আমার মা বাবা আমার বোন আমার ভাই আমরা আর এদিক দিয়ে পরে বঙ্গবন্ধুকে হত্যা করা হবে একটা পরিবারে আঠারো জন লোককে হত্যা করে সানিবাদ ভাষায় হত্যা করে বঙ্গবন্ধু বাসায় হত্যা করো কামাল জামার বেগম মুজিব রাসে শিশু পুত্র আছে মামিকে পর্যন্ত হত্যা আমার মামাকেও হত্যা করো সানিবাদকে এই যে এতগুলো বেদনা এতগুলো শোক এটা একমাত্র আল্লাহই আমাদের শক্তি দিয়েছিলেন তারপর এখানে থাকার মতন পরিবেশ হচ্ছে আমাদের আবার আমরা যখন বেঁচে গেছি আমি আর মারুফ এবং পরস্তাপ খোরার জন্য খুনিরা বিভিন্ন জায়গায় বাসায় হামলা দিল আমার 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 ধরে নিয়ে তাকে মেরে ফেল আমার ভাইরা আমার আজাদ সাহেব চেনেন উনি আমার ওয়াইফের বড় বোনকে বিয়ে করছে তার বাড়িতে যেয়ে তাকেও গুলি করু এই যে একটি জিনিস একটা মানে কোনোখানে একটু থাকার মতনও অবস্থা তখন আমরা বাধ্য হয়ে ভারতে চলে গেলাম সেখানে যে আশ্রয় নিলাম নেত্রীও ওখানে আসলেন তারও তার উনি তখন জন্মান সেখান থেকে ভারতে চলে আসলেন এই যে একটি পরিস্থিতি আত্মীয় সুপরিজন সব মেরে ফেলছে বঙ্গবন্ধুর মতো মনে পড়ছে মণিভাইকে মেরে ফেলছে কামার কে আমার মামা ছোট মামাকে মার মা মেরেছে একটা পরিবারের উপরে এই যে যা আঘাত একমাত্র এই শক্তিটা আমাদের যোগাইছে উপর এবং সেখান থেকে আমি যখন এখানে আসলাম তখন আমার একটা বই আছে দেখবেন পার্লামেন্টে বক্তৃতায় প্রথম বক্তৃতায় কিন্তু আমি বলেছিলাম এই বাংলার মাটিতে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে একদিন আমি বলেছিলাম বঙ্গবন্ধু কন্যা জনতে শেখ হাসিনা শেখ শেখাকে ফিরিয়ে আনতে হবে এই যে কথাটা তখন যে রহমান কিন্তু আপনার ক্ষমতায় তখন কথা বলা যায় এই যে একটা অবস্থা সেই অবস্থার থেকে আস্তে 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 আপনার বঙ্গবন্ধু দুই মেয়েও দেশে ফিরিয়ে এসছেন বঙ্গবন্ধু যে হত্যার বিচার হবে না ইন্ডেমনিটি বিশ্বের কোথাও নাই যে হত্যাকারীদের বিচার হবে না ইন্ডেমনিটি অর্ডাদের জারি করে বঙ্গবন্ধু হত্যা পনেরোই আগস্টে হত্যা বিচার বন্ধ করে দিল এবং জিয়া রহমান সেই পুরস্কৃত করল এবং তারা তখন এখানে বিচারণ করছে এই বাংলাদেশে তারা খুব শক্তি তাদের রাজনৈতিক তাদের দিয়ে রাজনৈতিক দরকার তখন সেই অবস্থায়ও আমরা বাংলাদেশে বিচরণ করতেছি মানে বসবাস করতেছি এটা আমাদের জন্য আল্লাহর রহমত এবং শক্তি না হলে এটা যেকোনো বত্রিশ নম্বর বাড়িতেও ফিডম পার্টি নিয়ে যাই শেখ হাসিনাকে হত্যার জন্য সেখানে গুলাগুলি সিনেমাই এখানে শুধু আমি আপনার সাথে যুক্ত করি আপনারা শুধু নিজেদের বাঁচার জন্যই থাকেননি আপনারা কিন্তু ছাত্র যুব সমাজকে সংগঠিত করেছেন সে সময় আমি আমি আমার কাছে আছে আমি যখন দেশে ফিরে আসলাম সেভেন্টি নাইন ইলেকশনের পরে ভারত থেকে তখন ওই মার্শাল্লা আপনার ই করে দিল তখন এই শক্তি নিয়ে নিয়ে আসলাম আমাদের ফ্যামিলি কারো রাজনীতি করার কথা ছিল না সেভেন্টি নাইনে ইলেকশন হলো এইটিতে মোল্লা জালাল সাহেব মারা গেল তখন কি হলো তখন গোপালগঞ্জে এমপি ছিলেন তখন আমি বাইরে মন্ত্রী ছিলেন মন্ত্রী হচ্ছে আমি আমিকে আমার আমার ফ্যামিলির থেকে বললো আমার ফ্যামিলির সবাই বললো যে সবাই মরে গেছে তুমিও যদি মরে যায় তবু এর প্রতিবাদ আমাদের করতে হবে এই প্রতিবাদ এবং এই বঙ্গবন্ধু হত্যা মনিবাই হত্যা এবং বিশ্ববাসী জানুক তুমি ইলেকশন করো তুমি যদি ইলেকশন করো তুমি যদি যেত তাহলে এই যে যে এই খুনিদের খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে আমার একদিন ইচ্ছা আমরা আমরা বিচার পাবো সেই সময় আমার বিচার আমার কিছু নাই আমি এখান থেকে সাতত্রিশ টাকা নিয়ে ইন্ডিয়া গেছি আপনি চিন্তা করে দেখেন পরশ তাপসকে বর্ডার পরশ করে কিভাবে নিয়ে সেখানে গেছি সেটা বলা যায় না কোনো মানে শক্তি ছিল বোরা আল্লাহ ছিল বোরা এটা সম্ভব হয়েছে তাদের মানুষ করছি এবং আমার আমি রাজনীতিতে ফিরে আসি আমাদের পরিবারের কারো রাজনীতি করার কথা না যে ঘটনা আমাদের চোখের সামনে হয়েছে কিন্তু আমি জীবনে ঝুঁকে আমার আমার পরিবার থেকে বলছে এ দাদাভাই ছিল সে বলছে আমার বোন বলছে যে সবাই মরে গেছে তারপরে তুমি মরবা কিন্তু প্রতিবাদ করে যাও এই এই জগন্ন কর্মকান্ডে তোমরা প্রতিবাদ করতে হবে সেই জন্য তোমার ইলেকশন করতে হবে এবং আমি ইলেকশন করছি আল্লাহ রহমান পাঁচবার যে আমাকে পরাজিত করার জন্য যত শক্তি পৌ কিছু ইনশাল্লাহ পারে না এবং এই যে যে বিষয়গুলো এক একটা পর কত ঘাত প্রতিঘাতের ভিতর যে আমরা অগ্রসর আজকে আপনাদের দোয়ায় বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে যে হত্যার বিচার যে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা জানতে শেখ হাসিনা দেশে ফিরে আসার পর তারপর তারপর তেও আঠারো হত্যার প্রচেষ্টা চলছে একুশে আগস্টে আপনারা জানেন ওহে আমরে গবি সামনে কি ঘটনা না ঘটে আছে স্বাধীনতা বিরোধী শক্তি 71 7175 রাজনৈতিক শক্তি আমাদেরকে এই পৃথিবীর দিকে অর্থাৎ তার ডকুমেন্ট আমরা সবখানে পাই তার ছবি তার ভিডিও ফুটেজ সবই তো আপনাকেও দেখি সেখানে আছেন সেখানে আপনি যে বেঁচে আছেন কিভাবে সেটাও তো এক আশ্চর্য বিষয় জি আবার আপনার কাছে আসবো তার আগে একটু আমি আবার একটু পরসে কাছ থেকে আসি এবং সেটা যুবলীগ প্রসঙ্গে বর্তমান যুবলীগ প্রসঙ্গে একটু আসি সেটি হচ্ছে যে আপনি নেতৃত্ব কেমন উপভোগ করছেন না বাবার সংগঠন চাচা আগে লিড কোর্স করেছে এখন আমি এই সুযোগ পেয়েছি নেত্রী আমাকে এই সুযোগ দিয়েছে আমি ডেফিনেটলি আমি এক ধরনের সেন্স অফ ওনারশিপ পাচ্ছি এবং এক ধরনের সেন্স অফ রিওয়ার্ডও কাজ করছে কারণ আমি যখনই নেতাকর্মীদের সাথে মিট করি যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে তৃণমূলের নেতৃবৃন্দ যখন আসে তখন আমার কাছে মনে হয় যে এটা একটা পরিবারের সদস্যের মতন যে এরা আসলে যুবল আমার বাবার সংগঠনটার সংগঠনটা ধরে রেখেছে সংগঠন এক ধরনের অ্যাটাচমেন্ট ইমোশনাল অ্যাটাচমেন্ট কাজ করে দেখেন পরম্পরার কথা বলছিলাম আমি লিগাসির কথা বলছিলাম মনি ভাইকে শেখ ফজলক মনিকে বঙ্গবন্ধু নিয়ে এসেছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপনাকে নিয়ে এসেছেন আপনি শিক্ষকতা করতেন জি 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 আপনাকে রাজনীতি এখন করি হ্যাঁ তো এটা এটা আসলে আমার রাজনীতি করার ওরকম কোনো অ্যাম্বিশন বা আমি পরম্পরার মিলটা দেখালাম জি 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 অবশ্যই অবশ্যই এটা কোয়েন্সিডেন্টাল অফকোর্স হ্যাঁ একটা মিল আছে যে এটা এইভাবে আসলো এবং আমি আর আমার অফকোর্স আমি ভালো লাগছে এখন এনজয় করছি এবং এক ধরনের ইমোশনও কাজ করে ফিলিং কাজ করে নেতাকর্মীদের সাথে এক ধরনের অ্যাটাচমেন্ট কাজ করে আমার মনে হয় এটা একটা স্ট্রেংথ অ্যান্ড পজিটিভ সাইড আর আর যখন শুনি যে অনেকের কাছে যে যুবলীগ কন্ট্রিবিউট করতে পারছে স্পেশালি বর্তমান ক্রাইসিসে আমরা তো আসার পরে মেজর ক্রাইসিস যেটা ফিল করলাম সেটা ফেস করলাম সেটা হচ্ছে কোভিড কোভিড নাইনটিন কোভিড করোনা মহামারী তো এই কোভিড নাইন্টিন আমাদেরকে চ্যালেঞ্জও দিয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে একটা বড় সুযোগও দিয়েছে টু পারফর্ম অপরচুনিটি অপরচুনিটি তো এই ক্ষেত্রে আমরা তো আমরা প্রথমে এবং যেই ডিসিশনটা যেই সিদ্ধান্তে আসি যে আমাদের একেবারে বেসিক প্রিন্সিপাল অফ পলিটিক্সে ফেরত যেতে হবে সেটা হচ্ছে মানুষের সেবা করা ওই বেসিক প্রিন্সিপালটাতে আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং সেখানেই আমাদের ওই অপরচুনিটিটা ছিল যে সেবা করা আমরা প্রথম প্রথম বছর এই রিলিফ নিয়ে প্রায় তেতাল্লিশ লক্ষ মানুষের দ্বার প্রান্তে জননেত্রীর রিলিফ উপহার নিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে তেতাল্লিশ লক্ষ মানুষের কাছে গিয়েছে তো কৃষককে সহযোগিতা জি তারপরে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস টেলিমেডিসিন অক্সিজেন সিলিন্ডার্স সমগ্র দেশব্যাপী এবং আমি আমার নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই তারা একেবারে স্বতঃস্ফূর্তভাবে এই আমার এই নির্দেশনার পিছে দাঁড়িয়েছে এবং তারা তারা মানে হিউম্যাঙ্গাস টাস্ক কোর্স করেছে করে যাচ্ছে আসলে এবং রিসেন্টলি আমরা আরেকটা যেটা কর্মসূচি হাতে নিয়েছি এবং নেত্রীর একটা যে গৃহহীনদের গৃহদান কর্মসূচি সেটা সেটাও আমরা সেটাও আমরা ওন করেছি এই কর্মসূচিটা এবং আমরা কোনো এটা কোনো দলের তরফ থেকে এই কর্মসূচিটা কন্ট্রিবিউট করতে যুবলীগ অলরেডি পঁয়ত্রিশটার বেশি ঘর দিয়েছে এবং ডিসেম্বরের আমাদের কমিটমেন্ট ডিসেম্বরের মধ্যে আমরা প্রায় দেড়শো ঘর দিব বিভিন্ন জায়গায় গৃহহীনদের সো সংগঠন থেকেও যে এটা করা যায় এটা আমার মনে হয় না আমি মনে করি যে এটা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রথম যে আশ্রয় কর্মসূচি আমরা এটা একটা নাম দিয়েছি আপনার কি মনে হয় যে বাংলাদেশের যুব সমাজের রাজনীতির যে ধারা আমরা দেখছিলাম যে একটু অন্য দিকে চলে গেছিল বা অন্যান্য যে যুব সংগঠনগুলো আছে তাদের থেকে আপনি তো নিশ্চয়ই একটু ভিন্ন জায়গায় চলে এসেছেন একটু ভিন্ন জায়গায় ইন আমরা ওই সেটা পজিটিভ জায়গায় ওই যে জায়গায় জি যে বেসিক প্রিন্সিপালের ফেরত ওই জায়গাটায় একটা আমাদের সুযোগ হয়েছে যে কাজ করার যে বেসিক প্রিন্সিপালে ফেরত যাওয়া আর আমাদের যে স্বপ্ন আমরা তো মুখে বলি বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধুর স্বপ্ন তো এটা এটা ডিফাইন করার ক্ষেত্রেও আমার মনে হয় একটা আমরা চেষ্টা করেছি আমাদের নেতাকর্মীদেরকে বলতে যে বঙ্গবন্ধুর স্বপ্ন কিন্তু সম্মানজনক মর্যাদাশীল আত্মনির্ভরশীল জাতি আর শোষণমুক্ত সমাজ এই দুইটা ক্ষেত্রে প্রথমেই যে বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি এবং আমি দিয়েছি যে বার্তাটা যে বঙ্গবন্ধুর দল করে বঙ্গবন্ধুকে নেতা বেনে নির্যাতন এবং শোষণ শাসন করা অত্যাচার করা যাবে না নেতাকর্মীকেও করা যাবে না মানুষকে অনৈতিকভাবেও কিছু করা যাবে না এই সিগনালটা এবং একই কথা কিন্তু আমাদের বর্তমান নেত্রী বঙ্গবন্ধু কন্যা বলেন যুব সমাজকে মানবিক হতে হবে জি আধুনিক হতে হবে দক্ষতা করতে আমি এই প্রসঙ্গে একটু জানতে চাই সেটি হচ্ছে যে যুব সমাজের নেতৃত্ব দিচ্ছেন আপনি বাংলাদেশের সর্ববৃহৎ যুব সংগঠনের নেতা এখন আপনি তাইতো আপনি বলছিলেন যে আপনি এনজয় করছেন ভাইব্রেন্ট সংগঠনের সাথে কাজ করছেন আগামী বছর আপনি পঞ্চাশ বছরে আপনার সংগঠন পঞ্চাশ বছরে পড়ছে জি এই পঞ্চাশ বছর পালন নিয়ে কি আপনার কিছু চিন্তাভাবনা আছে বা সংগঠনের জি এটা এই বছরের ইয়েটা আমাদের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ তো এই বছরে সেই জন্য আমরা এই টাইপের কর্মসূচি নিয়েছি সামনে যেগুলো আমরা করতে পারিনি সামনে আরও অনেককে পঞ্চাশ বছর উপলক্ষে আমরা কর্মসূচি প্রণয়ন হবে কিন্তু ওই যে যেটা চাচ্ছি আমরা করতে বেসিক্যালি সেটা হচ্ছে যে দক্ষতা বৃদ্ধি দক্ষতা বৃদ্ধি করতে হবে তাহলেই তারা এই যে উন্নয়নশীল দেশ হিসাবে তার আগে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এইটা আমরা উন্নয়নশীল দেশ হিসাবে দেশের খাতায় নাম লিখাইতে পেরেছি কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের আরও কিছুটা পদ যাওয়ার আছে এবং করোনা আমাদের এক দক্ষতা বৃদ্ধি বলতে আপনি কি আধুনিক টেকনোলজির কথা বলছি তথ্য প্রযুক্তি হ্যাঁ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দক্ষতা তারপরে উদ্যোক্তা হওয়ার জন্য সেলফ ট্রেইন তারপরে আমরা যুব কনফারেন্স করতে পারি এবং এবং আমরা বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে আমরা কিছু তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমরা চিন্তা চিন্তাভাবনা করছি যেটা হয়তো বা সামনের বছর আমরা কোভিড যদি আর হোপফুলি মানে এটা যদি অ্যাওয়ে থাকে তাহলে আমরা কিছু কাজ করতে পারবো যেগুলো এই বছর আমরা করতে পারিনি আমাদের ইয়ে ছিল আমাদের ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি এবং আমাদের সেটাই সামনের দিকে ওইভাবেই এগিয়ে এগিয়ে যেতে হবে যে যে আমরা একটা মর্যাদাশীল জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করব এবং সেই ক্ষেত্রে আমাদের যুবকদেরকেই ভূমিকা রাখতে হবে এবং যুবদ যুবকদেরকেই আমার যুব আত্মনির্ভরশীল নিজেদেরকে আত্মনির্ভরশীল করতে হবে তাহলে তো দেশ দেশকে লিড করা যাবে এবং একই সাথে আমাদের মানবিক হইতে হবে এবং আমাদের যে কোনো ধরনের মুক্ত সমাজ গঠনে যে কোনো ধরনের নির্বা নির্যাতন অত্যাচার এগুলোকে প্রতিবাদ করতে হবে প্রতিবাদী কণ্ঠ হতে হবে আধুনিক মনস্ক হতে হবে আধুনিক মনস্ক বিজ্ঞান মনস্ক হতে হবে গবেষণা এবং শিক্ষা দীক্ষায় আমাদেরকে নিজেদেরকে উৎকর্ষ সাধন করতে হবে এবং তাহলেই আমরা মর্যাদাশীল জাতি হিসাবে নিজেদেরকে স্ট্যাবলিশ করতে পারবো একটা জিনিস আমি আবার আসবো আপনার কাছে তার আগে আমি একটু আমাদের আরেক এক সম্মানীয় আলোচকের কাছে যাচ্ছি শেখ সেলিম সেলিম ভাই আপনার কাছে একটা খুব ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করি সেটি হচ্ছে যে আপনি আপনার বড়ো ভাই শেখ ফজুলক মনির নেতৃত্ব দেখেছেন আওয়ামী যুবলীগের নেতা ছিলেন তিনি আবার এখন তারই সন্তান শেখ পরশ আওয়ামী যুবলীগের নেতা এই বিষয়টা নিয়ে একটু ব্যক্তিগত অনুভূতির কথা শুনতে চাই আপনার কাছে এটা শুনেন সবই উপর আর ইচ্ছে বঙ্গবন্ধু মারা গেছে মনি ভাই মারা গেছে এই পরিবার যে রাজনীতি করবে এটা কখনো চিন্তার ব্যাপার ছিল না আমাদের উপর যে আঘাত আসছিল এবং পরশ তা পরশ তখন পাঁচ বছর তাপস তখন তিন বছর এদের যে মানুষ করতে পারবো এটাও চিন্তার বাইরে ছিল কারণ আমাদের কিছুই ছিল না সবই শেষ করে দিয়ে গেছে সুতরাং আল্লাহর রহমতে সেটাও হয়েছে এবং আমি যে এমপি হব আমি যে যুবলীগের চেয়ারম্যান হব ওই পরিস্থিতিতে তখন কোনো চিন্তাও ছিল না বেঁচে থাকাই কঠিন ছিল এদেশে ফিরে আসতে পারবো কিনা ভারতে চলে গেছি সেটি বিষয় ছিল সবই আল্লাহর ইচ্ছা সুতরাং একজন সব সব শক্তির উদ্ধে হচ্ছে আল্লাহ উনি যদি চান উনি অনেক কিছু উনি দেখে দিয়েছে বঙ্গবন্ধুর হত্যার পর দেখিয়ে দিয়েছে খুনিদের যে তোমরা শক্তিশালী হয়ে তাকে দেখো তাদের শেষ করতে পারো কিন্তু বঙ্গবন্ধুকে শেষ করতে পারো নাই বঙ্গবন্ধু আদর্শকে শেষ করতে পারো নাই এবং আজকে প্রমাণিত হয়েছে যে মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধু মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী তার নামটা পর্যন্ত মুসেফ রেডিও টেলিভিশন জানেন ঠিকই সেই লাইন দিয়ে শেখ হাসিনা শেখ রিয়ানা দেশে এসে রাজনীতি করবে এটা কখনো চিন্তাও ছিল আমি রাজনীতি করবো সুতরাং পরশ এটা সব আল্লাহর ইচ্ছা আর আমাদের আত্মবিশ্বাস ভালো লাগে কিনা বল বঙ্গবন্ধু হ্যাঁ শেখ পরশকে এখন এই নেতৃত্ব ভালো লাগছে কিনা ভালো লাগে এই শেখ পরশে ভালো লাগবে না বা এটা তো ভালো লাগবে পরশ আজকে তার বাপের সংগঠন ধরেছে এই সংগঠন করতে যে মণিভাইকে অনেক কিছু স্বীকার করতে হয়েছে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং বঙ্গবন্ধু পঁয়ত্রিশ বছর বা মণিভাই পঁয়ত্রিশ বছর বেঁচে ছিল তার ভিতর এই বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি তা কাজ করে পাঁচ বছর জেনেছিল পাঁচ বছর চিন্তা করে দেবে বঙ্গবন্ধু ছিল ১৩ বছর মণিবাই ছিল পাঁচ বছর এই দেশের জন্য সেই দেশে আজকে আমরা হাল ধরতে পারছি মানুষকে কিছু দেওয়ার জন্য আমরা সুযোগ পেয়েছি এটা তো আমাদের জন্য অত্যন্ত আনন্দের আর পরশ এসেছে পরশ তো কখনো চিন্তাও করে না সে যুবলীগের চেয়ারম্যান হবে পরিস্থিতিতে চলে এসেছে সুতরাং আজকে তার বাপের সংগঠনকে বঙ্গবন্ধু মনিবাই। বঙ্গবন্ধু এবং যে রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা তাদের ত্যাগ এটা তুলনা তবে পরশের একটা জিনিসই মনে রাখতে হবে যে বঙ্গবন্ধু যে রাজনীতি কর সেই রাজনীতি হলো ভোগের রাজনীতি ত্যাগের রাজনীতি আমি কি পেলাম সেটা না আমি জনগণকে কি দিলাম মানুষকে কি দিলাম যুব সমাজকে কি দিলাম এইটা হচ্ছিল মণিবেরও রাজনীতি বঙ্গবন্ধু রাজনীতি আমি বিশ্বাস করি পরশেরও সেই রাজনীতি অনুসরণ করতে পারে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখছেন সোনার বাংলা সেই সোনার বাংলা সেই কারিগর এই যুবরিকি হতে পারবে এবং বঙ্গবন্ধু সেটাই চাইছে তাদেরকে সেইভাবে তৈরি করতে আমার কোয়ান্টিটি দরকার নাই আমার কোয়ালিটি বেড়া যুব সমাজ যারা এদেশের জন্য কাজ করতে পারবে তাদের দিয়ে তার যুব সংগঠনটাকে খাড়া করতে হবে এখানে কোনো আপদ চড়বে না আপদ চড়ব না বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধু আদর্শের সাথে মুক্তিযুদ্ধের সাথে চলবে না খুনিদের সাথে কোনো আপস চলতে পারে না এই তিনটা চেতনা নিয়ে যে পরশু যদি আগোয় সে সেটা পারবে এবং তার জ্ঞান আছে তার বুদ্ধি আসছে পরশ বছর হয়ে গেছে সুতরাং এবং তারা তার বাপের রাজনীতি দেখেছে বঙ্গবন্ধু রাজনীতি এসেছে ওইটা অনুসরণ করলেই আপনার ইনশাল্লাহ পরশ কামিয়ে কামিবানো হবে শেখ কথাগুলো বলেছেন এর মধ্যে কিন্তু অনেক গভীর তত্ত্ব আছে শুধু যে আবেগ আছে তা নয় কিন্তু উনি কিন্তু চেতনার কথা বলেছেন আদর্শের কথা বলেছেন উনি বাঙালি জাতীয়তাবাদের কথা বলেছেন উনি মানবিক দেশের কথা বলেছেন ত্যাগের কথা বলেছেন অনেক অনেক কথাগুলো বলেছেন এইগুলোকে ধারণ করেই কিন্তু আপনি এগোতে হচ্ছে এবং এগোতে হবে আগামী দিনে তো সেই জিনিসগুলোই আপনার কাছে জানতে চাই তার আগে একটা ছোট্ট প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে সারা পৃথিবী জুড়ে সাইবার ক্রাইম অথবা ধরেন যে এই অপপ্রচার অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে সারা পৃথিবীতে প্রচুর অপপ্রচার হচ্ছে এই মাধ্যমে হ্যাঁ তো আমরা আপনি যুব সমাজের সবচেয়ে বড় যুব সংগঠনের নেতা এইগুলোকে প্রতিহত করবার কোনো জিনিস চিন্তা করেছেন কিনা করেন কিনা ধন্যবাদ আমরা এই দিকে কাজ করছি অলরেডি আমাদের সাংগঠনিক ইউনিটগুলো সাংগঠনিক সম্পাদক বৃন্দ এই ব্যাপারে তারাও তারাও ব্রিফ আছে আমরা এই ব্যাপারে কাজ করছি আমরা এগুলোর এই অপপ্রচারের কিভাবে মানে নেগেটিভ প্রচারের বিরুদ্ধে পজিটিভ কিছু করা হ্যাঁ পজিটিভ কিছু করা কিভাবে প্রোঅ্যাকটিভলি এগুলা প্রোঅ্যাকটিভলি এগুলা ডিফেন্ড করা যায় রাদার দ্যান রিঅ্যাকটিভলি যে ওনারা তারা একটা অপপ্রচার করলো ওইটা সময় দেখা যায় যে টেন্ডেন্সি হচ্ছে যে ডিফেন্ড করতেছি তো রাদার দ্যান আমরা ওইটাই সামনে নিয়ে এসে আমরা অর্গানাইজিং সেক্রেটারিদের সাথে বসে আইটি ইয়ের সাথে বসে আইটি সম্পাদকদের সাথে বসে আমরা যেটা ইয়ে করেছি যে আমাদের প্রো আমাদের এটা একটা সেল আছে এরা কাজ করছে এই মর্মে এবং আমরা আমাদের প্রচার প্রচারণা চলে চলছে চলমান রয়েছে এবং অনেকখানে আমরা অবশ্য আমরা নিজেদের লেবেলও ইউজ করি না আমরা বেশ ট্যাক্টফুলি স্ট্র্যাটেজিক্যালি কাজগুলো করি এবং এটা অত অত বেশি মানে ফলাও করি না আমরা বাট এই মর্মে কাজ চলছে এবং এটা আরও আমরা জেলা লেভেলেও কাজ করবো তারপর উপজেলা লেভেলেও এই ব্যাপারে আমরা কাজ করছি কাজ করবো এবং কিছু ওয়ার্কশপ যেটা বলছিলাম কিছু ওয়ার্কশপ সেমিনারও করব এই ধরনের সংঘবদ্ধ মানে ইউনাইটেডলি এবং সমন্বয়ের সাথে কীভাবে কাজ করা যায় যাতে আমরা এটা এই ব্যাপারে কি কোনো প্ল্যানিং আছে আপনার কোনো ওয়ার্কশপ করানো জি 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 প্ল্যানিং কারিকুলামও আছে আমাদের কারিকুলাম জি জি কারিকুলামও আছে সেটা একটু শুনে মানে দর্শক না এগুলো এগুলো অত এগুলো আসলে অত মিডিয়াতে অত বলতে চাই না বাট আমাদের এটা কারিকুলামও আছে এটা জেলা লেভেলে যাচ্ছে ট্রেনিং এন্ড অল দ্যাট যারা আইটি রিলেটেড যারা যারা আইটি রিলেটেড না আইটির ব্যাপারে আইটি ক্ষেত্রে ইন্টারেস্ট আছে যারা অনলাইনে থাকে বা সময় দেয় তাদেরকে আমরা কন্টেন্টও প্রোভাইড করি এবং তারা কিছু কন্টেন্ট আমাদের কন্টেন্টগুলো হ্যাঁ কন্টেন্টগুলো ক্রিয়েট করে এবং ডিসেমিনেট করে তো এই এই লেভেলে কাজ হচ্ছে আরও কাজ করার সুযোগ আছে এক্ষেত্রে আরও সমন্বয়েরও সুযোগ রয়েছে বাট কাজ চলছে এটা কাজ চলছে প্রচার প্রচারণার কাজ চলছে আপনি একটা জিনিস মনে করিয়ে দিই বঙ্গবন্ধু যখন শেখ ফজলুল হক মনিকে নেতৃত্বে আওয়ামী যুবলীগ গঠন করলেন সে সময়ও কিন্তু বঙ্গবন্ধুর সরকার বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধেও গুজব ছিল বাংলাদেশের বিরুদ্ধে তো ছিল এবং সেটাও কিন্তু ঠেকানোর দায়িত্ব ছিল শেখ মুনির আপনি দেখেন এখনো কিন্তু সেই বাংলাদেশের সেই কাজটি কিন্তু আপনি করছেন অন্যভাবে অন্যভাবে করছেন এখানেও কিন্তু একটি মিল খুঁজে পাচ্ছি আমরা মানে আমি অন্তত এই মুহূর্তে পাচ্ছি আমি শেষের দিকে চলে এসেছি আমরা তার আগে একটু শেষবারের জন্য একটু আমাদের মাননীয় আলোচক সম্মানীয় আলোচক শেখ সেলিমের কাছে যাচ্ছি সেলিম ভাই খুব সংক্ষেপে খুব সংক্ষেপে আগামী দিনের বাংলাদেশে বিশেষ করে সামনের দু বছর নির্বাচনের আগে যুবলীগ কি কীভাবে ভূমিকা রাখতে পারে এ দেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে আমাদের মানবিক বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ ইত্যাদি ক্ষেত্রে কি কীভাবে ভূমিকা রাখতে পারে একটু যদি সংক্ষেপে বলেন যুবলীগে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের যুবলীগ মনিবার সৃষ্ট যুবলীগ বঙ্গবন্ধু যে যুবলীগ তৈরি করছে আপনার প্রত্যেক থানা লেবের পর্যন্ত আছে আদর্শ বঙ্গবন্ধু যে রাজনৈতিক কর্মসূচি নিয়েছিলেন যে বাঙালি জাতি আপনি জানেন সাথে মার্চে বঙ্গবন্ধু এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম দুইটা জিনিস কিন্তু বঙ্গবন্ধু করেছে একটা স্বাধীনতা আর একটা স্বাধীনতা আমাদের দিয়ে গেছে ভৌগোলিক স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু দ্বিতীয় করেছিলেন যে প্রতিটি বাংলার প্রতিটি এবং সংবিধানে বঙ্গবন্ধু অন্তর্ভুক্ত করেছিলেন যে অন্য বস্তু বাসিচার চিকিৎসা স্বাস্থ্য এটা রাষ্ট্র দায়িত্ব নেবে এবং সেইটার দিকে মাননীয় প্রধানমন্ত্রী অগ্রসর হচ্ছে প্রত্যেকটা মানুষে এই বিষয়ে রাষ্ট্র নিশ্চয়তা করবে আমাদের সংবিধানে পনেরো আর্টিকে বঙ্গবন্ধু দিয়ে গেছে এবং বঙ্গবন্ধু সেই পথে যখন হাঁটলেন তখন ঠিক এবং শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে তারা মনে করেছিল সব শেষ হয়ে গেছে কিন্তু রহমতে আজকে সে আমরা আপনার সামনের দিকে গেছে এখন এই নির্বাচনে জনগণকে বুঝতে হবে এবং জনগণ হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি বঙ্গবন্ধু শক্তিও ছিল জনগণ তার বঙ্গবন্ধু শক্তি জনগণ এবং দেশপ্রেম আমরা আমাদেরও বঙ্গবন্ধু দেশপ্রেম নিয়ে আমাকে সেই শক্তি নিয়ে যুবলীগ প্রত্যেকটা জায়গায় যে বঙ্গবন্ধুর যে গণতন্ত্র সমাজতন্ত্র অসাম্প্রদায়িক রাজনীতি এবং ধর্ম নিরপেক্ষ যে চেতনা দিয়ে গেছে সেই চেতনা যে সংবিধানে অন্তর্ভুক্ত সেইটাকে আমাদের বাস্তবায়িত করার জন্য আমাদের আবারও জনগণের রায় আমাদের ক্ষমতা আসতে হবে সেই সেইভাবে যুবলীগ প্রত্যেকটা যেমন আমাদের সত্তর নির্বাচনে রাখতে পারবে আপনাকে এক মিনিটে একটু নির্বাচনে আমরা ছাত্রলীগে কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে দেয়া হয়েছিল আমি আমাকে দাওয়াত মাদারীপুরে আমি তখন ছাত্রী কালচার শত্রু নির্বাচনের জন্য যে আমাদের ক্যান্ডিডেট এবং জনগণের সাথে এবং আমাদের ছাত্রলীগ টিম সেখানে গেছে এখানেও যুবলীগকে এই যে বঙ্গবন্ধু যে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য যুবলীগকে প্রত্যেকটা থানায় এবং ডিস্ট্রিক্ট লেভেল ইলেকশনের সময় তাদেরকে পাশে দাঁড়াতে হবে এবং বঙ্গবন্ধু কি চেয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী কি বা বঙ্গবন্ধু সেই কর্মসূচি বাস্তবায়নে কি কি করেছে এগুলো জনসম্মুখে তুলে ধরতে হবে এবং জনগণ সেটা জানি উপলব্ধি করে সেইভাবে ব্যবস্থা করতে হবে এই জন্য তাদের যদি কষ্ট হয় সে কষ্ট তাদের এখন থেকেই করতে হবে এই দুই বছর করে জনগণের কাছে জনগণ হচ্ছে সবচেয়ে বড় সুখ আপনার আপনাকে ধন্যবাদ এই কারণে যে আপনার এই উপদেশ আপনার এই পরামর্শ অবশ্যই আমি মনে করি যে আপনার প্রিয় সংগঠন আওয়ামী যুবলীগের মানবে শেখ পরশ একদম শেষ মুহূর্তে জানতে চাই এই বিষয়ে একটু কথা যেমন আপনি একটু বলে দিই যে আমরা মাঝে মাঝে দেখি যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বিষাক্ত সাপের বিষাক্ত নিঃশ্বাস সেখানে যুবলীগের ভূমিকা কি থাকে এবং কী হবে এই শেষ কথাগুলো খুব সংক্ষেপে যদি একটু বলেন জি এটা আসলে খুবই আনফর্চুনেট যে আমরা এই একবিংশ শতাব্দী এই স্টেজেও এসে এই এই হিংসা গুলো এই ঘৃণার রাজনীতি বা ঘৃণার প্রতিফলন দেখতে পাই তো এক্ষেত্রে যুবলীগ কাজ করতেছে আমরা সম্প্রীতি র্যালি এবং সম্প্রীতি সমাবেশ এগুলো অনগোয়িং আছে আমি একটা জিনিস জাস্ট বলবো এটা কিন্তু আসলে সকল নাগরিকের এটা শুধু সরকারের আমি মিডিয়াতে কিছু জিনিস শুনে আসি তো এগুলোর একটা জাস্ট আমার ফিডব্যাক এখানেই দিব যেটা কিন্তু সকল নাগরিকের একটা সমস্যা এটা শুধু সরকারের সমস্যা না বা কোনো দলের সমস্যা না এটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের সকল নাগরিকের সব পেশাজীবী সমাজ থেকে সকল নাগরিকেরই সচেতন থাকতে হবে যে এই যে আঘাতগুলো আমাদের মধ্যে বারবার আসতেছে এটা এটা সম্মিলিতভাবে ঠেকানো এই জায়গাটায় আমার আমি আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে হচ্ছে আমাদের আজকে সময় পার হয়ে গেছে প্রিয় দর্শক আমরা আজকে একুশের রাতে আলোচনা করেছি মুক্তিযুদ্ধের বাংলাদেশের যুব সমাজের দায়িত্ব নিয়ে সেখানে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ডাইনামিক চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ শহীদ হক মনির সন্তান শেখ ফজলে শামস পরশ এবং আমাদের সাথে ভার্চুয়ালি ছিলেন শেখ ফজলুল করিম সেলিম মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তাদেরকে তো অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আজকের আলোচনা থেকে যেগুলো বেরিয়ে এসছে নিশ্চয়ই আপনারা সেটা শুনেছেন আমরা পজিটিভ বাংলাদেশকে দেখতে চাই আমরা নেগেটিভ বাংলাদেশের ক্যাম্পেইনকে ভেঙে চলে গুড়িয়ে দিতে চাই সেটি কিন্তু আলোচকরা আজকে বলেছেন কোয়ান্টিটির কথা নয় কোয়ালিটির কথা বলেছেন বেসিক প্রিন্সিপাল রাজনীতির বেসিক প্রিন্সিপাল মানুষের সেবার কথা বলেছেন তরুণ সমাজ যুব সমাজকে উদ্দীপ্ত করবার জন্য উদ্বুদ্ধ করবার জন্যে আধুনিক টেকনোলজি ব্যবহারের কথা বলেছেন সে ব্যাপারে প্রোগ্রামও ডিক্লেয়ার করেছেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এবং একটি মানবিক নৈতিক অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার সমাজ গড়বার কথা বলেছেন এই সব মিলিয়ে আজকের আলোচনাটি আমি মনে করি আমাদের জন্যে আমাদের দর্শকদের জন্যে অত্যন্ত ফলপ্রসূ এবং লাভবান হয়েছি আমরা আমরা আবারও সম্মানীয় আলোচকদ্বয়কে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে একুশের রাতে থাকবার জন্যে এবং সেই সঙ্গে শেষ করছি আমাদের আজকের একুশের রাত ভালো থাকবেন